সন্তানই তো এখন দেরি করে কথা বলে, সবাই তো আর সমান ভাবে বেড়ে ওঠে না, আর টুনটুন তো এখনো অনেক ছোট, কিছুদিন গেলে ঠিকও কথা বলবে, দেখে নিয়েন আপনি। হয়েছে, নিজের সন্তানের হয়ে আর ওকালতি করতে হবে না। তোমার সন্তানের বয়সে সব ছেলেমেয়েরা কথা বলছে, কত দিনের ইচ্ছে ছিল আমার নাতনির মুখ থেকে দাদি ডাক শুনবো, সে আর কপালে জুটল না। একটা বোবা সন্তান জন্ম দিয়ে বসে আছো তুমি। এসব আপনি কি বলছেন মা, আমার সন্তান বোবা? তা নয় তো কি, এত দিন হয়ে গেল, তোমার মেয়ে আ ছাড়া আর কিছুই বলতে পারে না। আসলে তোমার সাথে আমার ছেলের বিয়ে দেওয়াটাই আমার ভুল ছিল, তুমি একটা অলক্ষী আর তোমার এই সন্তানটাও অলক্ষী। তুমি এই সন্তান জন্ম দিতে না দিতেই আমি আমার ছেলেকে হারিয়েছি, তোমরা দুজনই আমার কাছে আপদ। মা, এসব আপনি কি বলছেন, আমি আর আমার মেয়ে অলক্ষী? আমাদের জন্য আপনার ছেলের মৃত্যু হয়েছে? মা, আপনার ছেলে তো একটা মাতাল ছিল আর মদ খেয়ে রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে, এতে আমাদের দোষ কি বলুন তো? চুপ করো বৌমা, চুপ করো, একদম আমার ছেলের নামে বাজে কথা বলবে না। তোমাদের জন্যই আমার ছেলেকে হারিয়েছি আমি। হায় সৃষ্টিকর্তা, কোন পাপে যে এমন ফল পেলাম কে জানে। মিনু এভাবে রেগে চলে যায়, এদিকে টুনি কাঁদতে থাকে। আসলে টুনির মেয়ে টুনটুন কথা বলতে পারতো না, যার জন্য টুনির শাশুড়ি মিনু সব সময় টুনিকে খোঁটা দিত, অনেক অপমান করত, এমনকি বনের পাখিরাও টুনিকে অনেক অপমান করত। কি রে টুনি, শুনলাম তুই নাকি বোবা সন্তানের জন্ম দিয়েছিস। ছি 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 ছি, এমন সন্তানের জন্ম দিয়েছিস যে নিজেও মা ডাক শুনতে পেলি না। আসলে তুই একটা অলক্ষী, তোদের মুখ দেখাও পাপ। তোমরা আমাকে অযথাই ভুল বুঝছো, সবই সৃষ্টিকর্তার ইচ্ছে। তিনি যদি আমার সন্তানকে কথা বলার শক্তি না দেন, তাহলে আমি করব কি বলো তো? এতে তো আমার কোনো হাত নেই, তাই না? চুপ কর অলক্ষী, নিজে বোবা অলক্ষী সন্তানের জন্ম দিয়ে আবার সৃষ্টিকর্তার অজুহাত দিচ্ছিস। শোন, এরপর থেকে তোর এই বোবা সন্তানকে নিয়ে একদম বাইরে বেরোবি না, তোদের মুখ দেখলে আমাদের অমঙ্গল হবে। এভাবে অপমান করে কালু কাক চলে যায়। হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে কথা বলার শক্তি কেন দাওনি? আমি কথা বলতে পারি না জন্য আমার মাকে সবার কাছে অপমান কথা শুনতে হয়। আমার দাদিও আমার মাকে অপমান করে, আমি কবে কথা বলতে পারবো? কিরে মা, তোর চোখে পানি কেন? বুঝেছি, সবাই আমাকে অপমান করে জন্য তোর অনেক কষ্ট হচ্ছে, তাই না রে মা? দেখি দেখি পানি মুছে দে। তুই একদম কাঁদবি না মা, অন্যের কথায় কান দিতে নেই, সব হয়েছে সৃষ্টিকর্তার ইচ্ছে, সৃষ্টিকর্তা যা দিয়েছে তাতেই যে আমি খুশি। চল মা, এবার বাজারে যাই, বাজার নিয়ে গিয়ে রান্না বসাতে হবে, নইলে তোর দাদি আবার রেগে যাবে। এরপর টুনি মেয়েকে নিয়ে বাজারে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে, যতদিন যেতে থাকে টুনটুন বড় হতে থাকে, কিন্তু টুনটুন কথা বলতে পারে না। এদিকে উঠতে বসতে টুনিকে কথা শুনতে হতো। এই এই বোবা বাচ্চা, কি আ আ করছিস, হ্যাঁ ভালো করে কথা বল। আ আ ওরে মুখ পুরি, আবারও আ করছিস, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। মিনু চুলো থেকে একটা জ্বলন্ত গরম কাঠ এনে টুনটুনের মুখে লাগিয়ে দেয়। দেখ দেখ কেমন লাগে এবার আ আ করা, এবার তুই বুঝবি। এদিকে টুনি আড়াল থেকে সবটা দেখে দৌড়ে ওখানে আসে, আর মিনুর হাত থেকে জ্বলন্ত কাঠটা কেড়ে নিয়ে ফেলে দেয়। এটা আপনি কি করছেন মা,
আপনি কি পাগল হয়ে গেছেন? মাথার বুদ্ধি কি আপনার লোপ পেয়েছে নাকি? এতটুকু বাচ্চার মুখে কেউ জ্বলন্ত কাঠ ঠেলে দেয়? দেখি মা দেখি। ইস, তোর মুখ তো পুড়ে গেছে মা, খুব জ্বলছে তাই না রে মা? চল তোকে পানি দিয়ে দেই। আহা মরণ, জ্বলছে তো জ্বলতেই দাও না, এমনিতেই তো তোমার মেয়ে কথাই বলতে পারে না। আগুনে জ্বলে যদি তোমার মেয়ের মুখে বুলি ফোটে, অলক্ষ্মী দল যত সব আমার ঘাড়েই চেপেছে সবগুলো, আমার আর ভালোই লাগে না। কবে যে এদের থেকে মুক্তি পাবো কে জানে। মিনু এসব বলে চলে যায়। এদিকে টুনি মেয়ের মুখে পানি দিতে থাকে। ইস, খুব চলছে তাই না রে মা? কতটা পুড়ে গেছে! হে সৃষ্টিকর্তা, তুমি আমার মেয়েকে কেন বোবা বানিয়েছো? আজ আমার মেয়ে কথা বলতে পারছে না জন্য কত অত্যাচার সহ্য করতে হচ্ছে, আমি যে আর এত কষ্ট সহ্য করতে পারছি না। হে সৃষ্টিকর্তা, তুমি পথ দেখাও, পথ দেখাও। এভাবে বোবা সন্তানকে নিয়ে টুনি প্রতিদিন শাশুড়ির অত্যাচার সহ্য করত আর বনবাসীদের অপমান সহ্য করত। ও মিনু খালা, কেমন আছো গো? কেমন আর থাকবো, অশান্তিতে দিন যাচ্ছে। বাড়িতে দুই অপয়া থাকলে কি আর শান্তি পাওয়া যায়? একটা বোবা আর একটা অলক্ষ্মী। জানিস কালু, এদের আবার আর সহ্য হয় না। কত স্বপ্ন ছিল নাতনির মুখে দাদি দাদি ডাক শুনবো, কিন্তু অলক্ষ্মী অপয়াটা এমন একটা সন্তানের জন্ম দিল যে কিনা বোবা, সারা দিন শুধু আ করা ছাড়া কিচ্ছু বলতে পারে না। অসহ্য লাগে আমার। বাবা, তুমি তো দেখছি ভারী অশান্তিতে দিন কাটাচ্ছ। তা বলছি, তোমার শান্তির জন্য তোমাকে একটা উপায় বলে দিতে পারি। আমার উপায় মতো কাজ করলে তুমি শান্তি পাবে। তা বল দেখিনি, কি উপায়? আমার শান্তির জন্য আমি সব করতে পারি, আমার আর এত ঝামেলা ভালোই লাগে না। শোনো, তুমি তোমার বৌমার বোবা সন্তানকে আগুনে পুড়িয়ে মেরে ফেলো, ও তো এমনিতেই তোমার জন্য অমঙ্গল। আর তোমার টুনি বৌমাকে আমার হাতে তুলে দিও, ওকে আমি পাচারকারীর কাছে বিক্রি করে দিব, আর বিক্রির টাকা তোমাকেও দিব। তাহলে তো তোমার দুই আপদই বিদায় হলো, তুমি তখন একাই রানীর মতো বাস করতে পারবে। বাবা, ভালোই তো বলেছিস, আমি তাহলে তোর বুদ্ধিমতই কাজ করব। এবার তুই আপদকে বিদায় করবই আমি। মিনু বাড়িতে এসে টুনিকে একটা গাছের সাথে দড়ি দিয়ে বেঁধে ফেলে। একি মা, আপনি আমাকে গাছের সাথে বাঁধলেন কেন? আর আমার মেয়েকে এভাবে ধরে আছেন কেন? জানতে চাস? শোন তবে, তোর সামনে তোর এই বোবা মেয়েকে আগুনে পুড়িয়ে মারবো আমি, আর তুই সেটা দেখবি। না না মা, আপনি এত নিষ্ঠুর হবেন না মা। দয়া করে আমার সন্তানের কোনো ক্ষতি আপনি করবেন না, দয়া করুন মা, দয়া করুন। টুনি অনেক কাঁদতে থাকে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। মিনু বোবা টুনটুনের শরীরে কেরোসিন তেল ঢেলে দেয়। হে সৃষ্টিকর্তা, তুমি আমার মেয়েকে রক্ষা করো, সৃষ্টিকর্তা রক্ষা করো। মিনু যেই না টুনটুনের শরীরে আগুন দিতে যায়, অমনি সেখানে পাখি মাতা প্রকট হয়। শয়তান মিনু, থাম বলছি থাম! তোর এত বড় সাহস, তুই আমার শিষ্য হয়ে আর আমারই শিষ্যদের উপর অত্যাচার করছিস? আজ তোকে উচিত শিক্ষা দিব আমি, দাঁড়া। পাখি মাতা মিনুকে অভিশাপ দিয়ে একটা ছাগল বানিয়ে দেয় আর টুনিকে মুক্ত করে দেয়। এবার থাক তুই ছাগল হয়ে। পাখি মাতা, আপনাকে অনেক ধন্যবাদ আমার বোবা মেয়েকে বাঁচানোর জন্য। জানেন তো পাখি মাতা, আমার থাক বৎস, আমাকে আর তোর কিছু বলতে হবে না, আমি সবটা জানি। তোর সন্তান বোবা জন্য তোকে সবাই কথা শোনায়, অপমান করে,
আর আমি তোর বোবা সন্তানকে বর দিব। তোর সন্তান বোবা হলেও তোর সন্তানের হাতে জাদু শক্তি দিলাম। তোর বোবা সন্তান তার হাত দিয়ে যা করতে চাইবে তাই পাবে, এমনকি বিপদে সবাইকে সাহায্য করতে পারবে। এ কথা বলে পাখি মাতা চলে যায়। এদিকে টুনির বোবা সন্তান তার হাতের জাদুবিদ্যা দিয়ে বনির সবার উপকার করতে থাকে। আর এরপর থেকে সবাই টুনির বোবা সন্তানকে মেনে নেয়। আর এদিকে মিনু তার অন্যায়ের শাস্তি হিসেবে ছাগল হয়ে থাকে। কেন যে সেদিন কালু কাকের কথা শুনতে গেলাম, তাই তো আজ আমার এই অবস্থা হলো। তো বন্ধুরা, আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।